মুকুটমণিপুর থেকে ঘুরে এসে আমরা খাতড়ায় প্রবেশ করছি এখন। একটু বাদেই যাব আর একটা নতুন জায়গায় আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। কিন্তু তার আগে একটু কিছু খেয়ে নিই। সন্ধ্যার খাতড়া শুরু হয়ে গেছে পিঠপুলি, ভেজিটেবিল চপ আর পেঁয়াজি এই খাতড়ার মোড়ে। খুব ভালো করেছে, দারুণ হয়েছে। এরপর চা হবে। চলে এসেছি সেই স্পেশাল জায়গায়, খাতড়ার একটা বিখ্যাত মন্দির। খাতড়া শ্মশানের পাশেই রয়েছে এই সুন্দর কালী মন্দিরটা। একটা সময় যখন প্রথম হয় নতুন, সেই সময় আমি খাতড়াতেই থাকতাম। দারুণ লেগেছিল। তারপর দীর্ঘ 13 বছর কেটে গেছে, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। তাই আজ আবার চলে এসেছি এখানে। এত সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশটা, এত সুন্দর কালারফুল রং বেরঙের আলো দিয়ে। আগে কিন্তু এতটাও সুন্দর লাগতো না, এখন কিন্তু বেশ লাগছে। এখানে অনেক কটি দেবদেবীর মূর্তি রয়েছে, সত্যি দেখার মতো এবং শান্ত নিরিবিলি। বেশ কিছুটা সময় এখানে আপনি কাটাতে পারবেন। কাল সকালে কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে, তাই চেষ্টা করব যতটা বেশি দেখতে পারি। সকালে ঝিলিমিলি আর সুতান দেখে ফিরে এলাম হোটেলে। পৌঁছে স্নান করেই বেরিয়ে পড়ব, হোটেল ছেড়ে দেব। আজ আমার চেষ্টা কিন্তু পুরোপুরিভাবে খাতড়াকে ঘুরে দেখা। স্নান করব সারা, এবার খাতড়া ভ্রমণে বেরোব। খাতড়া বাঁকুড়ার একটা মহকুমা শহর। একটা সময় আমি এইখানে থাকতাম, আজ থেকে 13 বছর আগে। আজকে এখন যে যে জায়গা ঘুরবো আমার পুরনো জায়গাগুলো, যেখানে একটা সময় আমি সময় কাটাতাম, আপনাদেরকে দেখাবো। হোটেল ছেড়ে দিলাম, এবার আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখবো। একটা জিনিস দেখার চেষ্টা করছি, জানেন, আমি একটা সময় এইখানে একটা ঘরে ভাড়া থাকতাম। খোঁজার চেষ্টা করছি কিন্তু কিছুদিন বুঝতে পারছি না কোন বাড়িটা। আমার মনে হচ্ছে এই বাড়িটা হবে। আরো ঢুমকো, এই যে বাড়িটা দেখছেন, এটা একটা সময় আমার আবেগ। রাত্রেবেলা এই রুমটাতেই শুতে আসতাম ওপরে, তাই আমার কাছে এটা ভালো লাগার। দীর্ঘ 13 বছর বাদ এটাকে দেখে বেশ ভালো লাগছে। ঘরটা হয়তো খুবই ছোট ছিল, কিন্তু সেই ব্যাচেলার লাইফটা একটু অন্যরকম ছিল। এখন যেদিকে চলেছি এই দিকের প্রকৃতি কিন্তু সত্যিই দারুণ, একটু বাদেই বুঝতে পারবেন আপনারাও। সামনেই একটা ক্যানেল আছে। প্রকৃতিকে ফিল করার জন্য এবং আমার 13 বছরের স্মৃতিকে রোমন্থন করার জন্য খাতড়ার অলিতে গলিতে ঘুরে বেড়াবো। এই লালমাটির দেশ এতটাই সুন্দর, আমার কাছে বড্ড প্রিয়। তাই যে সমস্ত রাস্তায় এককালে গাড়ি চালিয়েছিলাম, আজকে সেই সমস্ত রাস্তা দিয়েই যাব।
আমি রাস্তা এদিকে তো ব্যাকের রাস্তা জানি, না পেরিয়ে সোজা মাটির রাস্তা ধরে গেলে পাবো। ঠিক আছে, খেজুর গাছে ভালো লাগছে বেশ দেখতে, তার জন্য উদ্দেশ্য তো কিছু নেই, শুধুমাত্র প্রকৃতিকে এক্সপ্লোর করা, নতুন নতুন রাস্তাকে খুঁজে পাওয়া। আমার কাছে নতুন নয়, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য তো নতুন অবশ্যই। ক্যানেলের বাঁধ ধরে যাচ্ছি, চারিপাশের প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর। প্রায় 10 কিলোমিটারের ওপর যেতে হবে, তবে কংসাবতী নদীকে পাবো, কারণ আমাদের যাওয়ার উদ্দেশ্য কিন্তু কংসাবতী নদী দেখা। যে কংসাবতী নদীর ওপর বাঁধ নির্মিত হয়েছে মুকুটমণিপুরে, এই নদীটাই এই দিক দিয়ে ভেঙে আসছে, সেটাই দেখার জন্যে চলেছে। রাস্তার মাঝে হারিয়ে গিয়েছিলাম, পেয়ে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। এই রাস্তায় না এলে জানতেই পারতাম না যে এখানে একটা ভারত সেবাশ্রম সংঘ আছে এবং এতটা সুন্দর। এটা দারুণ লাগলো, দেখি ভেতরে ঢোকা যায় কিনা, অনুমতি যদি পাওয়া যায় অবশ্যই ভেতরে ঢুকবো।
খুঁজতে বেরিয়েছিলাম প্রকৃতিকে, আর পেয়ে গেলাম এত সুন্দর ভারত সেবাশ্রম সংঘ। ভাবতে পারিনি এই এখানে ভারত সেবাশ্রম সংঘ পেয়ে যাব। এখানে থাকার ব্যবস্থাও আছে, তবে ভিতরে কথা বলতে হবে। আমাদের প্রয়োজন নেই বলে আমরা সেদিকে আর যাইনি। আমরা গিয়েছিলাম কংসাবতীর নদী খাত দেখতে, রাস্তা ভুল করে পৌঁছে গিয়েছিলাম ভারত সেবাশ্রমে, খাতরা ভারত সেবাশ্রম সঙ্গে। ভালোই হয়েছিল যে রাস্তাটা ভুল করেছিলাম। আবার ফিরেছি পুরনো রাস্তায়, চলেছি কংসাবতীর সেই নদী খাত। আচ্ছা, নদীটা পাওয়া যাবে এই রাস্তা দিয়ে গেলে? ওই যেটা কংসাবতী নদীটা যেটা মুকুটমণিপুর থেকে আসছে, এই রাস্তাটা ধরে যেতে হবে না? ওই দিকের হাই রোড, এই দিক দিয়ে গিয়ে হাই রোড পাওয়া যাবে। গাড়িগুলো এই 3 কিলোমিটার গেলেই কি মানে রাস্তার উপরেই পাবো? আচ্ছা, নামা যাবে নামা নিচে? হ্যাঁ, নিচে নামা যাবে। সুন্দর। দেখি নদী খাত আমাদের খুঁজে বার করতেই হবে। কত দামে ভোগরা? চলো, নদীর খাত দেখার জন্যে কত কি করতে হচ্ছে, চারিদিকে শুধু ঘুরেই চলেছি। নদীতে যাওয়া যাবে এদিকে? নদী নদী এদিকে যাওয়া যাবে? আগে পাগলামি যখন মাথায় চড়ে বসে তখন এইরকমই। আপনাদের কোথায় বাড়ি? কি গ্রাম এটা? সরুলে। এই পরের গ্রামটা কি? এইটা হচ্ছে ধরমপুর, আর এটা মারাটি। সামনে দিয়ে তাহলে যাওয়ার কোনো রাস্তা নেই না?
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেছে কংসাবতীর নদী খাত। অনেক খুঁজে এইখান পর্যন্ত আসতে পেরেছি। চলে আসুন। দূরে যে পাথরগুলো দেখা যাচ্ছে দেখুন, একেবারে এবড়ো খেবড়ো এক একটা স্ট্রাকচার, দারুণ লাগছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি, দূরে দেখুন পাথরের ওপরে মাছরাঙাগুলো বসে আছে, রোদ পোয়াচ্ছে। আসলে মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে আর কি। দেখতে এসেছি নদী খাত, তাই একবার যখন পেয়েছি একটু ঘুরে দেখি আর আপনাদেরকে দেখাই কতটা সুন্দর। পুরুলিয়া হয়ে তো এলাম, গ্রাম সামনে জল নদী ওটা একই লেগে ওটা তার আরো এই জল হলো আরো ওদের দিকে অসুবিধা। আমাদের তাহলে জলটা উঠতে উঠতে আমরা তখন ওই ধারেও আমাদের চলে জল পাইপ করাই দিই, তখন ওই ধারেও বন্ধ করে দেয়। যখন যখন বৃষ্টি হয়ে যায় তখন আমাদের ওইখানে বন্ধ করে দেয়। এখানে এই কেনের এই কংসাবতী লোক আছে, ওরা ফোন করে দেওয়া হয় যে বন্ধ করো না, বন্ধ করলে এই ধারা ভাসে যাবে, সেও তখন বন্ধ করে দেয়। আর বন্ধ করলে ওই ধারে পাইপ করা চলে হয়ে সারা বছরটাই নদী জল, সারা বছর মাঝে মাঝেই তো হচ্ছে, এখন তো বর্ষাকাল বলে কিছু নেই, সব কালই বৃষ্টি হয়। এখন তো শীতকালেও বৃষ্টি হচ্ছে। কিছু অভিজ্ঞতা হলো এনাদের সঙ্গে কথা বলে, ভালো লাগলো। হ্যাঁ খাবার তো খেতে হবে, না চলে যাবো আপনাদের ঘরে। আমার ছেলেরা
খুব ভালো লাগলো এনাদের সাথে কথা বলে। আমাদের এটাই কাজ, ঘোরাটা আমাদের চ্যানেল আছে তো, আপনারা যেমন টিভিতে দেখেন এখন দেখবেন মোবাইলেও দেখা যায় তো। হ্যাঁ, এবার একটু আপনাদের ছেলেরা হয়তো জানবে ভালো, আমাদের এটি কাজ আর কি, এই ঘুরে ঘুরে বেড়ানো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ছবি তুলে নিয়ে আসি, এবার বাকি যারা শহরের মানুষরা দেখতে পাবে সেই জন্য। একদমই ধরুন আমি বর্ধমান থেকে এখানে এসেছি, কিন্তু একটা কলকাতার লোক তো আসা সম্ভব না, এই আপনাদের সাথে কথা বলছি তো ওখানকার লোকগুলো আমার চ্যানেল থেকে দেখতে পাবে, আপনাদেরকে দেখতে পাবে, এই প্রকৃতি দেখতে পাবে, সেই জন্য বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই, শুধু এখানে বলে নয়, আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই বিভিন্ন রাজ্যে। ঠিক আছে, আপনারা কাজ করুন, দেখি কটা বাজলো সেই মতো বেরিয়ে যাবো। না 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 বাপুরে, আমরা তো বেরিয়ে আছি, কি করে তোমরা বলবো যে খাবার দাবার করিয়ে দাও। বাবু কি করছি এনাদের সাথে কথা হলো, খুব ভালো লাগলো, এনাদের সাথে পরিচয় হলো, এখানকার মানুষজন এনারা নিজেদের মতো করে নিজেদের কাজে ব্যস্ত এবং আমাদেরকে এত সুন্দরভাবে বোঝালেন, দারুণ লাগলো এনাদের সাথে পরিচয় হয়ে। তো চলুন যাওয়া যাক এবার সামনের দিকে, না এই জিনিসটা জানেন তো যে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তো ভালো লাগে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলতে পরিচয় হতে। আবার একটা জিনিস বলি, মানে আপনি হরিদ্বার নাম শুনেছেন তো, আমরা ওই রাজ্যে গেছি, ওখানকার মানুষগুলো যেচে কথা বলছে বলবে ভালো লাগে ওই জায়গাগুলো ঘুরতে, তখন ওখানকার মানুষরা নিজেরাই যেতে কথা বলছে। আমরা এই যে তোমরা কিছু জিজ্ঞাসা করছো তো বলে কোথা যাবে বা কি করবি, এগুলো তো একটু জিজ্ঞাসা করলে কি আমরা এটাও খেয়াল রাখছেন অবশ্যই মা বলে। আমরা এই যে গরু চড়াতে আইছি, আমাদের বউরে তো রান্না করে দিয়েছে, আমরা যখন তখন আমরা আমাদের হয়ে আসে রাস্তায় আটকে পড়েছি, এখন গাছের গুঁড়ি সরানো চলছে।
আমরা এখন চলেছি কাতরা মহকুমা হাসপাতালে। কাতরা এক্সপ্লোর করতে যখন বেরিয়েছি তখন হাসপাতালটাও একটু দেখে নেওয়া দরকার। আমি এই মুহূর্তে চলে এসেছি খাতরা মহকুমা হাসপাতালে, কারণ খাতরা এক্সপ্লোর করছি আর এটা দেখবো না এটা তো হতেই পারে না। এখানে দিক নির্দেশিকা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটা সোজা, ব্লাড সেন্টারটাও সোজা, জরুরি বিভাগটাও সামনে, আর এদিকে বহির্বিভাগ রয়েছে আউটডোর। খালি পেটে এতক্ষণ খাতরা এক্সপ্লোর চলছিল, এবার পেটে কিছু দিতে হবে, চলুন খেয়ে নেওয়া যাক। ওরিয়েন্টাল হোটেলে প্রচুর খিদে পেয়ে গেছে, তার জন্য হয়ে গেছে আর ধৈর্য ধরতে পারছি না, সকাল থেকে কিচ্ছু পেটে পড়ে না। তাই খেয়ে নি তারপর আসছি। সবজি থালি নিয়েছি, জানি না কত, পরে জানতে হবে। দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে আমাদের, আবার বেরিয়ে পড়েছি আবার নতুন কোনো জায়গায় যাওয়ার জন্য। একটা জিনিস দেখাবো আপনাদের, চলো এদিকেই যাই। এই পাহাড়টার নাম কি? মুসুক। মুসুক 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 পাহাড়। আরে ওঠা যাবে এটা? হ্যাঁ সোজা রাস্তা। চলো চলো এদিকটা, রাস্তাটা ভালো ছিল, গাড়িটা চলে যাবে এদিকে। চলে এসেছি খাতরাতে মুসুক পাহাড়, উঠবো এবার সাথে আসবো। আমাদের এই ট্যুরে সব কিছু আছে, খাতরা শহর যেমন আছে তেমন গ্রামও আছে, সঙ্গে নদী নালা আর পাহাড় সব কিছু আছে। তাই এই ব্লগ মিস করবেন না।
এই পাথরটা দেখতে পাচ্ছেন, এটা একটা গোটা পাথর, একটাই পাথর। এবং পাথরের এখানে একটা গুহা আছে। একটা সময় আমি এখানে এসেছি, আমার কেমন যেন মনে হচ্ছে সেই কারণ অর্জুন সিনেমার মতো, যেন আগের জন্মটাকে ফিরে পাচ্ছি। কারণ 13 বছর আগের মানে তো এক যুগ, মানে বলাই যায়। এইদিকে আসুন, এখানে খুব সুন্দর একটা কালী মায়ের মূর্তি রয়েছে, দেখাই আপনাদের। এই যে গ্রিলটা দেখছেন, এর ভিতরে একটা গুহা আছে, এই পাথরের ভিতরে। এটা কিন্তু রীতিমতো রোমহর্ষক। একটু আগে বললাম না যে কারণ অর্জুন সিনেমার মতো আমার যেন মনে হচ্ছে আমি অতীতে ফিরে যাচ্ছি সেই আগের জন্মে। চলে আসুন, একটা জিনিস দেখতে পাচ্ছেন কিভাবে সিঁড়ি উঠে যাচ্ছে। আমাদের আর সাহস নেই ভিতরে যাওয়ার মতো, তাই এইখানেই আমরা শেষ করলাম। আমরা এবার এই পাহাড়টার উপরে উঠব, এই যে পাথরটা গোটা পাথর তার উপরে, এই দিকে রাস্তা, চলুন। চলে এসেছি একেবারে উপরে, নিচে মন্দিরটা দেখা যাচ্ছে এবার উপর থেকে। একটু ক্লান্তিও লাগছে, হাঁপানি আসছে, তবে ভালো লাগা প্রচুর। 3টে বেজে গেছে, এরপর নামতে হবে এখান থেকে, তারপর বাঁকুড়া। আজ রাত্রে বাঁকুড়ায় থাকবো, কারণ কালকে ভোরবেলা বেরোতে হবে বর্ধমানের উদ্দেশ্যে। এখানে থাকলে আরো দেরি হয়ে যাবে, তাই আর দেরি করব না, একটু উপরটা ঘুরে চলে যাব নিচে, চলুন। উপরটা প্রায় সমতল, একই রকম গাছ রয়েছে, আর যাবো না ওদিকে, ফিরতে হবে তো, চলুন ফেরা যাক। পিছন দিকেও আর একটা গুহা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? পাহাড় দেখা শেষ হয়েছে, এবার আর এক স্মৃতিকে রোমন্থন করতে যাচ্ছি, 13 বছর আগের সেই অফিসে যেখানে আগে কাজ করতাম। সেটা দেখে তারপর আর এক জায়গায় যাব, তারপর ফিরব, চলুন। এই যে হলুদ বিল্ডিংটা দেখছেন, আর এই যে দরজা সেটাও দেখাই। এই যে বর্তমানে ইন্ডিয়ান পোস্ট,
একটা সময় আমাদের অফিস ছিল। এটা সেই সময়কার আমাদের অফিসের গেট, আর উপরের যে ঘরগুলো দেখছেন সেই ঘরগুলোয় কাজ হতো আমাদের। ভালো লাগছে এত পুরনো স্মৃতি আবার একবার রোমন্থন করতে পেরে। এই যে ব্যালকনিটা দেখছেন উপরে, এর একটা যে ঘরটা সেটা আমাদের ঘর ছিল, আমার, গৌতমের আর মামুদের। আর এখানে থাকতো হানিফ, নাসির আর জাহানারা ম্যাডাম, এইদিকে তিনটে ঘরে। আর মাঝের ঘরটা ছিল আমাদের বিএম স্যারের। অসম্ভব ভালো লাগছে সেই সময়ের দিনগুলো আবার আজকে রোমন্থন করতে পেরে। আর কি, এখন সবই বন্ধ, আমাদের এই বিল্ডিং এর মালিকও এখানে আর থাকেন না, ডাক্তারবাবু। একটা সময় আমাদের সঙ্গে খুব গল্প করতেন, এখন কেউ কোথাও নেই। উনি বোধ হয় কোথাও কলকাতার দিকে থাকেন বা মেয়ের কাছে, জানি না কোথায়। চলুন, যে বিল্ডিংটা দেখছেন এটা খাতরা কোর্ট, এটা খাতরা মহকুমা আদালত। এই খাতরা মহকুমা আদালতের গেট। আর কোথাও নয়, ঠিক করলাম বাড়ি ফিরে যাব, তাই যেমন ভাবনা তেমন কাজ। আমাদের সব কিছু দেখা তো হয়েই গেছে, ভেবেছিলাম বাঁকুড়ায় থাকবো, তো বাঁকুড়ায় আর নয়, স্ট্রেট বর্ধমান। আমার ব্লগ এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন পরবর্তী এমন কোনো জায়গায় ঘুরে দেখার জন্য। টাটা।